আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চকলেট প্যানকেক তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়েছি 2টি ডিম, 1/4 কাপ চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 কাপ ময়দা ও 2 টেবিল স্পুন কোকো পাউডারকে একসাথে মিশিয়ে নিয়েছি। ডিমগুলো ফেটে একটি বলে নিয়ে নিব। একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। এবার অল্প অল্প চিনি দিয়ে মিশিয়ে নিব। অল্প পরিমাণে চকলেট এসেন্স দিয়ে দিব। আবার ভালো করে বিট করে নেব। এবার অল্প অল্প করে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটি মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বেকিং পাউডার দিয়ে দিব। এদিকে চুলার উপর একটি প্যান নিয়ে নিয়েছি। এবার একটি স্পুনের সাহায্যে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিব। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। একটি ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এবার একটু উল্টিয়ে নিব। আরও 1 মিনিটের জন্য রেখে দিব। 1 মিনিট হয়ে গেলে আবার নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট প্যানকেক। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।